দেখো এখানে এই রাস্তাটা চলে গেছে নেপালে, আর এই রাস্তা অত্যাধিক বাজে ছিল, মানে প্রচন্ড জার্কিং হচ্ছিল। তো সেই রাস্তা দিয়েই আমরা আজকে টুমলিং যাব, তাই একটু রেস্ট নিয়ে তারপর নামবো, তা না হলে বমি হয়ে যেতে পারে, কারণ খেয়ে দিয়ে গাড়িতে উঠলেই না শরীরটা খারাপ করবে। তাই একটু রেস্ট নিয়ে ঘোরাঘুরি করে তারপর আমরা সবাই রওনা দেব। সবাই এখন নিচে তাই ঘোরাঘুরি করতে চলে গেছে, আমিও এখন যাব। আমরা এখন রেডি হয়ে রওনা দিচ্ছি, এক্ষুনি গাড়িতে উঠে যাব টুমলিং এর দিকে। তো টুমলিং এ আমরা বুক করেছি শিখর লজ। চলো শিখর লজটা কেমন সেটাও তোমাদের দেখাবো, তাই অবশ্যই সঙ্গে থাকো আর লাস্ট অব দি ভিডিওটা দেখো। অনেক কিছু এই ব্লগে শেয়ার করা আছে, তাই লাস্ট অব দি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। তাহলে চলো। আমরা চলে এসেছি টুমলিং এ আর আমরা উঠেছি শিখর লজে। শিখর লজটা দেখতে কিন্তু অসাধারণ, তোমাদের একবার দেখাই চলো। জায়গা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, এখানে কিন্তু অনেকে মিলে বসে আড্ডা মারা যায়। এবারে চলো আমাদের রুমটা তোমাদের দেখাই। শিখর লজে প্রত্যেকটা রুমের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। তো আমরা যে রুমটায় ছিলাম তার নাম ছিল মালিঙ্গ, এটা থ্রি বেডেড রুম। তো এর প্রাইস ছিল 1700 রুপিস। তো এখানে একটা সিঙ্গেল বেড ছিল
আর একটা ডবল বেড ছিল। তো দুটো বেডেই কিন্তু লেপ আর কম্বল দুটোই ছিল। এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই ওরা লেপের সঙ্গে কম্বলও দিয়েছিল। এটা হচ্ছে বাথরুম। বাথরুমে আছে বেসিন, স্নান করার জায়গা আর কোমোট। বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু কোনো গিজার ছিল না বা গরম জলের কোনো ব্যবস্থা ছিল না। শিখর লজ থেকে আমরা একটু হেঁটে হেঁটে উপরে যাচ্ছি। শিখর লজটা অ্যাকচুয়ালি নেপালে অবস্থিত, আর আমরা একটু হেঁটে ইন্ডিয়ার দিকে যাচ্ছি। তো ওখানে গিয়ে ইচ্ছে আছে বাড়িতে ফোন করব, কারণ শিখর লজ থেকে কোনো কানেকশান পাওয়া যাচ্ছে না, যেহেতু নেপালে রয়েছে। ইন্ডিয়াতে গেলে হয়তো কানেকশান পাবো। তো চলো যাওয়া যাক। দেখো, এখানে এই রাস্তাটা চলে গেছে নেপালে, আর এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ায়। আমরা নেপালে যখন ঢুকেছিলাম তখন কোনো কানেকশান পাইনি, আর ইন্ডিয়ায় এসেই কানেকশান পেয়ে গেছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ায়। আর একটু যদি আমি নেমে এই দিকটায় যাই, তাহলে এই রাস্তাটা হচ্ছে নেপাল। কি অদ্ভুত না, নেপাল আর ইন্ডিয়ার মিডিলে আমরা দাঁড়িয়ে আছি। চলো একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নেপালের মধ্যে, আমাদের হোটেলটা নেপালের মধ্যে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইন্ডিয়া। আর এই রাস্তাটা দেখতেও খুব সুন্দর, যদিও চারিদিকে ফগ হয়ে গেছে, কিন্তু তাও দারুণ লাগছে এই রাস্তাটা দেখতে। তো আমরা এখন এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব আর বাড়িতে ফোন করব। আর এখানে দেখো একটা পাথরও আছে যেখানে খোদাই করা হয়েছে। এই দিকটা হচ্ছে ভারত, আর এর ঠিক পেছন দিকটায় যদি আমরা চলে যাই, দেখো এর ঠিক পেছন দিকটায় আমি যাচ্ছি, তো এইখানে লেখা আছে নেপাল। মানে এখানে ভারত আর নেপাল দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তো দারুণ লাগলো ব্যাপারটা, আমরা ভারত থেকে নেপালে গিয়ে থাকছি, তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো আমরা এখানে এখন একটু ঘোরাঘুরি করি, ফটো টটো তুলি, তারপর আবার হোটেল। কিছুক্ষণ ঘোরাঘুরি করবার পর আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর লাঞ্চ টাইমও হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি হোটেলে। আর এটা হচ্ছে শিখর লজের রেস্টুরেন্ট। শিখর লজের রেস্টুরেন্টটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো, আর বেশ বড় সাইজের, দেখতেই পাচ্ছ। এখন আমরা বসে এখানে ওয়েট করছি ওরা কখন খাবার দেবে তার জন্য। ওরা বুফে রেডি করছে, আজকের আমরা বুফেতে খাবো। আর শিখর লজটা কিন্তু টুমলিংয়ের মধ্যে বেস্ট হোটেল, আমাদের সবার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এখন আমরা খেয়ে নিই। আর আজকের বুফেতে কী কী মেনু আছে চলো তোমাদের দেখিয়ে দিই। ওরা গরম গরম কিন্তু খাবার পরিবেশন করেছে। আর এই যে বুফের মেনু, প্রথমেই আছে গরম গরম ভাত, তারপর আছে হচ্ছে গরম গরম ডাল। যোজো প্রথমে খাবারটা নিচ্ছে, যোজো খাবার নিয়ে নিলে তারপর আমি খাবার নেব। এরপর ছিল আলু দিয়ে, কোয়াশ দিয়ে, পনির দিয়ে একটা সবজির তরকারি, আর ছিল হচ্ছে এগ কষা। এছাড়াও ছিল ফ্রেঞ্চ ফ্রাই, অর্থাৎ আলু ভাজা, রোস্টেড পাঁপড়, স্যালাড, আর তিন রকমের আচার, তেঁতুলের আচার, বাঁশের আচার আর লঙ্কার আচার। তো প্রত্যেকটা রান্নাই খুব ভালো ছিল, আর টেস্টও দারুণ ছিল।
একটুখানি খাবার নিয়ে চলে এসেছি আর জোজো খেতে শুরু করে দিয়েছে, তাহলে আমিও খাওয়া স্টার্ট করে দিই, তা নাহলে গরম খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে, তাহলে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের হচ্ছে নেক্সট ডে অফ টুমলিং, আর কালকের বিকেলের পর থেকে সেভাবে কোনো ব্লগ করতে পারিনি, কারণ কালকের একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কালকের রাত্রে শিকলাজের দারুণ খাবার দিয়েছিল, রুটি আর চিকেন, আর চিকেনটা অসাধারণ বানিয়েছিল, পুরো বাড়ি চিকেনের মতো। তো খুব ভালো লেগেছে ওদের রান্না, ওদের রান্না সত্যি খুব ভালো। তো যাই হোক, আজকে আমরা একটু পরে বেরিয়ে যাব, কারণ আজকে রাত্রিবেলা আমাদের ফেরার কথা। তো তার জন্য সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য। তো এখান থেকে তো দারুণ সুন্দর স্লিপিং বুথটা দেখতে পাওয়া যাচ্ছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আমি টুমলিংয়ে যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছন দিকটায় স্লিপিং বুথটা রয়েছে, আর জোজো এখানে রয়েছে, আর এখন বাজে 7টা, তাই আস্তে আস্তে মেঘ ঢেকে যাচ্ছে। ভোরবেলার দিকে মানে ওই 5টা 6টা নাগাদ পুরো ক্লিয়ার ছিল, আর এখানে থেকে কিন্তু আমরা আবার সান্দাকফু সানরাইজ হোটেলটাও দেখতে পাচ্ছিলাম। তো আমরা হাঁটতে হাঁটতে ওই যে সাদা রঙের ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ ওখানে গেছিলাম, ওখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে আবার দেখলাম পুরো স্লিপিং বুদ্ধা। যদিও সান্দাকফু থেকে টুমলিং একটু নিচে, কিন্তু এখান থেকেও ভিউটা অসাধারণ ছিল। তো আমাদের তো বেশ ভালো লাগলো টুমলিং জায়গাটা, তোমরা জানিও কেমন লাগলো। অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম, সবাই হোটেলে চলে গেছে, এখন আমিও হোটেলে যাব, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। হোটেলে গিয়ে এখন ব্রেকফাস্ট করব, তারপর রেডি হয়ে প্যাকিং করে আবার বেরিয়ে যাব। তো কালকের থেকে এই ব্লগটা চলছে, তো আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে নেক্সট ব্লগে। তাহলে আজকের মতো বাই বাই।